হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। এখন যেহেতু শীতের সিজন, তো আজ আমার রেসিপিতে থাকছে রাজহাঁসের মাংস রান্না। আমি খুব ইজি ওয়েতে আজকে হাঁসের মাংস রান্না করে দেখাবো। তো রান্নাতে চলে যাওয়া যাক। প্রথমে আমি একটি রাজহাঁসকে কেটে নিচ্ছি, তারপর এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি সসপ্যানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিব। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো খাবার তেল ব্যবহার করতে পারেন। এরপর আমি ছোট ছোট 3 টুকরো দারুচিনি, 2 লং এবং 2 থেকে 3টি তেজপাতা এবং সাদা কিছু গোলমরিচ দিয়ে দিচ্ছি। এগুলোকে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর হালকা স্মেল যখন বের হবে, তখন আমি এর মধ্যে আগে থেকে করে রাখা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়ব, যতক্ষণ পর্যন্ত না একটু হলদে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে নাড়ব, যেন পুড়ে না যায়, একটু বাদামি ভাব আসবে। তারপর এর মধ্যে আমি আগে থেকে করে রাখা ফ্রোজেন রসুন বাটা দিয়ে দিয়েছি, তার সাথে আদা বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটাটা যেহেতু আগে থেকে ফ্রিজে ছিল করা, তো গলানো হয়নি, তা এখন এগুলো আস্তে আস্তে গলবে, এটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তারপর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর মরিচের গুঁড়া দিলাম। তারপর এগুলো হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এরপর আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা খুবই অল্প দিতে হবে, যেহেতু এর আগে আমি এলাচ এবং লং দিয়ে দিয়েছি। তখন এখন হচ্ছে আমি মশলাকে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে। তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা পরিমাণ মতো হতে হবে, দরকার হলে পরবর্তীতে আপনি এটা চেক করে দিতে পারেন, আমি তা এখন অল্প পরিমাণ দিচ্ছি। হ্যাঁ, এখন ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দেখলাম, পর কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে দেখলাম যে আমার অনেকখানি গায়ে গায়ে তেল দেখা যাচ্ছে। মাংসটা যখন আমি দিচ্ছি তখন ভিডিওটা স্কিপ করে গেছে, তো এখন আমি মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এভাবে আমি বারবার নেড়ে নেড়ে মাংসটাকে কষাবো, যেহেতু হাঁসের মাংস অনেকক্ষণ কষানো লাগবে। মাংসটা যদি কষানো প্রায় শেষ, আমি আগে থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, তো তার মধ্যে থেকে আমি অর্ধেক বেরেস্তা মাংসের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যেন পেঁয়াজ বেরেস্তার যে একটা স্মেল আছে ওই স্মেলটা মাংসের মধ্যে ঢুকতে পারে। এজন্য আমি বেরেস্তাটা দিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখছি। ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ চুলার উপরে রাখবো। তারপর সর্বশেষ আমি বাকি বেরেস্তাটুকু দিয়ে মাংসগুলোকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এরপর পরিবেশনের পালা। তো আমার রান্নাটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি খুব ইজি ওয়েতে রান্নাটি করেছি, তো আপনাদের কেমন লাগলো জানাবেন। তো ভালো থাকবেন আপনারা সবাই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।